মোহাম্মদ রিয়াদুল হাসান রাফি হলেন একজন বাংলাদেশী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লীগের শীর্ষস্তর বাংলাদেশ প্রিমিয়ার লীগের ক্লাব সাইফ এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে রক্ষণাবেগের খেলোয়াড় হিসেবে খেলেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ হলো, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব ও পেজটিতে লাইক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। চলুন মূল ভিডিওতে চলে যাই। নাম মোহাম্মদ রিয়াদুল হাসান রাফি, নাম রিয়াদুল হাসান, জন্ম 29 ডিসেম্বর 1999, বয়স 21, জন্মস্থান চাঁদপুর বাংলাদেশ, উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি, মাঠের অবস্থান রক্ষণাবেগের খেলোয়াড়, বর্তমান ক্লাব সাইব, জার্সি নম্বর 5। প্রারম্ভিক জীবন সম্পাদনা। মোহাম্মদ রিয়াদুল হাসান রাফি 1999 সালে 29 ডিসেম্বর তারিখে বাংলাদেশের চাঁদপুরে জন্মগ্রহণ করেছেন এবং সেখানে তার শৈশব অতিবাহিত করেছেন। 2017-18 মৌসুমে বাংলাদেশী ক্লাব সাইফের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ে খেলোয়াড় জীবন শুরু করেন। 2018 সালে রাফি বাংলাদেশ অনুধাবন 23 দলের হয়ে বাংলাদেশের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। তিনি 2019 সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। বাংলাদেশের জার্সি গায়ে তিনি এ পর্যন্ত 10-এর অধিক ম্যাচ অংশগ্রহণ করেছেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন। ম্যাচটি বাংলাদেশ 4-1 গোলে ব্যবধানে জয়লাভ করেছিল। বাংলাদেশ হয়ে অভিষেকের বছরে রাফি সর্বমোট 5 ম্যাচে অংশগ্রহণ করেছেন। বাড়ি, তার বাড়ি চাঁদপুর জেলায়। চাঁদপুর যে বাড়ি আছে তার দাম 10 লাখ টাকা এবং আর ঢাকাতে যে বাড়ি আছে তার দাম 18 লাখ টাকা। গাড়ি, জানা মতে তার একটি গাড়ি আছে যার দাম 24 লাখ টাকা। এবার জানব তিনি কত টাকার মালিক। পরিসংখ্যা দেখা যায় যে তিনি ক্লাব থেকে প্রতি মাসে 50,000 টাকা করে আয় করেন এবং জাতীয় দল থেকে 1.5 লাখ টাকা করে সম্মানী ভাতা পেয়ে থাকেন এবং বর্তমানে তিনি সর্বমোট 1 কোটি টাকার মালিক। এবার জানব তার অজানা তথ্য সম্পর্কে। তার কোনো গার্লফ্রেন্ড নেই। তার পছন্দের খাবার হলেন চিকেন ফ্রাই। তার প্রিয় নায়ক হলো আরফান নিশু। তার প্রিয় নায়িকা হলো সাফা কবির। ফুটবলের দিক থেকে তিনি আর্জেন্টিনা সাপোর্ট করেন। বন্ধুরা, এ ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আমি বাংলাদেশি ফুটবলার রিয়াদুল হাসানের জীবন কাহিনী সম্পর্কে জানাতে চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি কোনো সেলিব্রিটি খেলোয়াড় নায়ক নায়িকাদের জীবন কাহিনী সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। ফিরছি নতুন কোনো জীবন কাহিনী সম্পর্কিত ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিতে লাইক করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।